আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফেসবুক ফলোয়ার নিয়ে না আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফেসবুক অ্যাক্টিভ ফলোয়ার এবং ডেট ফলোয়ার নিয়ে আপনাদের মাঝে এমন অনেকে আছেন যারা মনে করেন ফেসবুকে ফলোয়ার হলেই আপনার ফেসবুক পেজটা ভাইরাল হয়ে যাবে কিংবা আপনার ফেসবুক পেজটা গ্রো করবে কিন্তু আমি যদি বলি আসল ব্যাপারটা মোটেও এমন না আপনার ফেসবুক পেজে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হতে পারে কিন্তু আপনার ফেসবুক পেজটা তারপরেও গ্রো করবে না আপনার ফেসবুক পেজের পোস্টে রিয়্যাক্ট আসবে না আপনার ফেসবুক পেজের ভিডিওগুলোতে ভিউজ হবে না এমনটা কেন বলছি চলুন সেটার একটু প্রমাণ দিয়ে ফেলি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো যে ফেসবুকে অ্যাক্টিভ ফলোয়ার কি ফেসবুকে ডেট ফলোয়ার কী অ্যাক্টিভ ফলোয়ার কীভাবে আপনার ফেসবুক পেজটাকে গ্রো করতে সাহায্য করে এবং আপনি কিভাবে আপনার ফেসবুক পেজে অ্যাক্টিভ ফলোয়ার বাড়াবেন সর্বপ্রথম বিষয়টা হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার আপনারা অনেকেই মনে করেন যে আপনাদের ফেসবুক পেজে ফলোয়ার থাকলেই আপনাদের ফেসবুক পেজটা গ্রো করবে এটা মোটেও সত্য না আপনার যদি ফেসবুক পেজে অ্যাক্টিভ ফলোয়ার থাকে তাহলেই আপনার ফেসবুক পেজটা গ্রো করবে তা না হলে কিন্তু ফেসবুক পেজটা কখনো গ্রো করবে না আচ্ছা এমনটা কেন বলছি আমি আপনাকে একেবারে উদাহরণ সহকারে বুঝাই এই যে আপনি আমার ভিডিওটাকে দেখছেন আশা করছি অবশ্যই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে আচ্ছা আশা করার কি আছে ভালো লেগেছে তাই না এখন আপনি কি করবেন ভিডিওটাকে একটা লাইক করে ফেলবেন এবং যদি ভিডিও থেকে খুব বেশি উপকৃত হন তাহলে কি করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর আপনি এই আশাতেই সাবস্ক্রাইব করবেন আমি যদি ফেসবুক রিলেটেড পরবর্তীতে কোনো ভিডিও দেই সেটা যাতে আপনি দেখতে পারেন সেজন্য কিন্তু সাবস্ক্রাইব করবেন এই যে এইভাবে যে ফলোয়ারগুলো কিংবা সাবস্ক্রাইবারগুলো আসে তারা কিন্তু হচ্ছে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার এখন ফেসবুক পেজের ক্ষেত্রেও তাই আপনি যা পোস্ট করলেন সেটা ভিডিও হোক কিংবা যে কোনো পোস্ট এই পোস্টটা দেখে কেউ যদি আপনার ফেসবুক পেজটাকে ফলো করে তাহলে সে হচ্ছে আপনার অ্যাক্টিভ ফলোয়ার এই অ্যাক্টিভ ফলোয়ার কী করে আপনি যখন পরবর্তীতে কোনো পোস্ট করবেন সে ওই পোস্টে রিঅ্যাক্ট করবে ওই পোস্টে কমেন্ট করবে প্রয়োজনীয় ওই পোস্টটাকে সে শেয়ার করবে অ্যাক্টিভ ফলোয়ারগুলো আপনার পেজটাকে রানিং রাখে যার ফলে আপনার পেজটাও কিন্তু অ্যাক্টিভ থাকে এবং ধীরে ধীরে আপনার ফেসবুক পেজটা গ্রো করে সো এটাই হচ্ছে মূলত অ্যাক্টিভ ফলোয়ারের কাজ অপরদিকে হচ্ছে ডেড ফলোয়ার ডেড ফলোয়ার কী করে জানেন এখন দেখেন আপনার ধরনের পেজে দশ থেকে পনেরো জন ডেট ফলোয়ার আছে এবং এই ডেট ফলোয়ার কি করে আপনি যখন পেজে কোনো কিছু আপলোড করবেন কোনো সেটা পোস্ট হতে পারে ভিডিও হতে পারে সে কিন্তু ওই বিষয়ে ইন্টারেস্টেড না সে ওই বিষয়টা দেখবে না আপনার পেজে দেখাচ্ছে রিয়াক্টও করলো না কমেন্টও করলো না যদি ভিডিও দেন পাঁচ থেকে দশ সেকেন্ড দেখলো এর ফলে কী হবে আপনার ফেসবুক পেজটা ডাউন হয়ে যাবে সো এক কথায় ডেট ফলোয়ার আপনার যদি ফেসবুক পেজে মিলিয়ানও থাকে তাহলে কিন্তু খুব কম সুযোগ সুবিধা আপনি পাবেন সো ডেট ফলোয়ার থাকা মানে আপনার ফেসবুক পেজের একটা ক্ষতি এখন কথা হচ্ছে তাহলে ডেট ফলোয়ার কারা এই যে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলেন ক্রিয়েট করার পর আপনার যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে কী করলে লিঙ্কটা দিয়ে দিলেন আর বললেন ফেসবুক পেজটা ফলো করার জন্য তারা আপনার ফ্রেন্ড তারা আপনার কথা শুনে আপনার ফেসবুক পেজটাকে ফলো করে ফেলবে কিন্তু তারা কি আপনার বিষয়ে ইন্টারেস্টেড এটা কি আপনি জানেন তারা আপনার বিষয়ে ইন্টারেস্টেড না হতে পারে বা আপনি যে টপিকটা নিয়ে কথা বলছেন পেজে বা যে পোস্ট করছেন তারা এই বিষয়ে ইন্টারেস্টেড না হতে পারে এখন আপনি যেই পোস্টগুলো করবেন সেই পোস্টগুলোতে কিন্তু দেখা তারা কোনো প্রকার ইন্টারেস্টেড ফিল করবে না কোনো প্রকার এঙ্গেজমেন্ট বাড়াবে না কোনো প্রকার লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করবে না তাহলে কি হবে এখন ফেসবুকের কাছে একটা ব্যাড সিগন্যাল যাবে ফেসবুক কি করে আপনি যখন কোনো পোস্ট আপলোড করেন বা কোনো পোস্ট করেন হে প্রথমে ওই পোস্টটাকে আপনার ফলোয়ারদেরকে দেখাবে এখন ফেসবুক আপনার ডেট ফলোয়ারদের কাছে পোস্টটা নিয়ে যাবে তার আপনার পোস্টে কোনো প্রকার রিঅ্যাক্ট করবে না কোনো প্রকার এঙ্গেজমেন্ট ক্রিয়েট করবে না তো ফেসবুকের কাছে একটা আপনার সিগন্যাল যাবে যে এই যে টপিকটা আছে বা এই যে পোস্টটা আছে এটা তো তারা ফলোয়াররাই দেখছে না যদি আপনার ওই পোস্টটা আপনার ফলোয়াররাই পছন্দ না করে তাহলে ফেসবুক আর অন্য কাউকে প্রমোট করবে না সো এইখানেই মূলত কাজে আসে অ্যাক্টিভ ফলোয়ার এখন যদি তারা অ্যাক্টিভ ফলোয়ার হতো তাহলে কী হতো তারা যদি অ্যাক্টিভ ফলোয়ার হতো আপনি পোস্ট করতেন তারা সেগুলোকে লাইক করতো কমেন্ট করতো প্রয়োজনে শেয়ার করতো এংগেজমেন্ট বাড়তো ফেসবুক দেখতো যে না আপনার ওই পোস্টটা ভালো কাজ করছে সে কী করতো আরও বিশ থেকে তিরিশ জন দুশো জন তিনশো জন চারশো জন এভাবে করে এটাকে রিচি দিত এবং যত বেশি এংগেজমেন্ট বাড়তো ফেসবুক তত বেশি রিচি দিত আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে অ্যাক্টিভ ফলোয়ার এবং ডেট ফলোয়ার কীভাবে আপনাকে সাহায্য করে বা ক্ষতি করে আচ্ছা আর একটা বিষয় ডেট ফলোয়ার কিন্তু তারাও হয় যাদেরকে আপনি এআই বোর্ডের মাধ্যমে বাই করেন অনেকে আছে ওয়েবসাইট থেকে ফলোয়ারগুলোকে বাই করে এই ওয়েবসাইট থেকে বাই করা ফলোয়ার কিন্তু আপনার এআই দিয়ে দেওয়া হয় এটা একেবারে ডেট ফলোয়ার এরা আপনার ফেসবুক পেজে কোনো প্রকার কাজে আসে না ইভেন তো অনেকে সার্ভিস দেয় যে পাঁচশো টাকায় আমি আপনাকে একেবারে রিয়েল ফলোয়ার দেব একেবারে রিয়েল ফলোয়ার দেব আসলে একেবারে রিয়েল ফলোয়ার দেওয়া যায় না ভাই এগুলো আর্ন করতে হয় ভিডিও পোস্ট করে পোস্ট করে শেয়ার করে মানে এগুলো এক কথা আর্ন করতে হয় কেউ আপনাকে দিবে এই দেওয়াটা কোনো দিনও কিন্তু আপনার অ্যাক্টিভ ফলোয়ার হয় না এগুলো সব হয় আপনার দেখা যাচ্ছে ডেট ফলোয়ার কেউ যদি আপনাকে দেয় কোনো দিন অ্যাক্টিভ ফলোয়ার দিতে পারবে না হ্যাঁ আপনি যদি প্রোমোট করান কোনোভাবে সেই বিষয়টা আলাদা কিন্তু আপনি যদি কাউকে বলে বা কেউ যদি আপনাকে বলে যে আমি আপনাকে ফলোয়ার দিচ্ছি আপনি পাঁচশো টাকা দেন আমি আমাকে পাঁচ হাজার ফলোয়ার দিয়ে দেবো একেবারে অ্যাক্টিভ হবে এগুলো একেবারে ভুয়া কথা এগুলো কোনো দিনও সম্ভব না আশা করি আপনারা এই পর্যন্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন যে অ্যাক্টিভ ফলোয়ার কী ডেট ফলোয়ার কী অ্যাক্টিভ ফলোয়ার কীভাবে আপনার পেজটাকে গ্রো করতে সাহায্য করে ডেট ফলোয়ার কীভাবে আপনার পেজের ক্ষতি করে ডেট ফলোয়ার কারা কারা হয় এবং অ্যাক্টিভ ফলোয়ার কীভাবে আসে আমি আপনাকে আরও কয়েকটা উপায় দিচ্ছি যে অ্যাক্টিভ ফলোয়ার আর্ন করার বা কীভাবে আপনার ফেসবুক পেজে অ্যাক্টিভ ফলোয়ার বাড়াবেন যে কোনো ফেসবুক পেজ নতুন খোলার পরে ফেসবুক পেজটাকে প্রথমত আপনি কাস্টমাইজ করবেন একবার আপনি আপনার ফেসবুক পেজ কাস্টোমাইজ করে ফেলে আপনার ফেসবুক পেজে আপনি রেগুলার পোস্ট করবেন মনে রাখবেন ফেসবুক পেজে কিন্তু পোস্ট করতে কোনো টাকা লাগে না সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজে প্রতিদিন তিন থেকে চারটা করে পোস্ট করবেন এখন একটা বিষয় বুঝেন আপনি যদি আপনার ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে থাকেন তাহলে আপনি প্রথমত অ্যাটলিস্ট দিনে একটা করে পোস্ট করবেন এবং প্রয়োজনে ওই পোস্টের মধ্যে থেকে আবার রিলস বানিয়ে মাল্টিপাল পোস্টগুলো করতে পারেন এবং আপনি ভিডিওর পাশাপাশি ছবি শেয়ার করতে পারেন কিংবা টেক্সট শেয়ার করতে পারেন আপনি যে করে হোক অ্যাটলিস্ট দিনে তিন থেকে চারটা পোস্ট করবেন তাহলে আপনার ফেসবুক পেজে যে রিচ আছে এই রিচগুলো কিন্তু বাড়বে এবং পোস্টগুলো আপনি ভিন্ন সময় সময় করবেন অবশ্যই চেষ্টা করবেন যে সকাল নয়টার পর এবং রাত আপনি নয়টার আগে বা আমি বলবো সাতটার আগে পোস্ট করে ফেলবেন এর পরবর্তীতে আপনার পোস্ট করার তেমন কোনো দরকার নেই কারণ এই যে মাঝের সময়গুলো আছে এগুলোর সময় আপনি রিচ পাবেন এর পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশের অডিয়েন্সের ক্ষেত্রে ওইরকম রিচ পাওয়া যায় না সো একবার আপনি কনসিস্ট্যান্ট হয়ে গেলে আপনাকে আপনার কোয়ালিটিটাও মেনটেন করতে হবে আপনি যদি ভিডিও পোস্ট করে থাকেন তাহলে আপনাকে সব সময় চেষ্টা করতে হবে আজকে আপনি যে কোয়ালিটিতে ভিডিও মেক করেছেন কালকের ভিডিওটা যেন আজকের তুলনায় বেটার হোক পরের দিনটা যেন আরও বেটার হোক মানে প্রতিনিয়ত আপনাকে আপনার যে কোয়ালিটি আছে এটাকে বেটার করতে হবে আপনাকে আপনার প্রেজেন্টেশনটা বেটার করতে হবে আপনাকে আপনার স্পিকিংটা বেটার করতে হবে আপনাকে আপনার ভিজুয়ালটা বেটার করতে হবে এক কথা আপনাকে আপনার এডিটিংটাও বেটার করতে হবে মানে কাজ করতে হলে আপনাকে ভালোভাবে কাজগুলো করতে হবে এখন আপনি যদি প্রতিদিন সেমভাবে সেম কাজ করেন তাহলে কিন্তু রেজাল্টগুলো আপনি একেবারে সেমই পাবেন খুব বেশি কিন্তু আপনার গ্রাফে হাই নোট পাবেন না সো আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে আমি সব সময় রেগুলার থাকবো এবং কোয়ালিটি যে জিনিসটা আছে এটাকে মেনটেন করব এই দুটো কাজ করলে আপনি আপনার ফেসবুক পেজে খুব অল্প সময় গ্রো করে যাবেন বা আপনি আপনার ফেসবুক পেজে খুব অল্প সময় ফলোয়ার বাড়াতে পারেন যদি এগুলো পরে না হয় আপনি চলে আপনার ফেসবুক পেজটাকে প্রমোট করতে পারেন বুস্ট করতে পারেন কিংবা আপনি আপনার ফেসবুক পেজের কোনো কনটেন্টকে বুস্ট কিংবা প্রমোট করতে পারেন এগুলো করতে কিছু টাকা খরচ হলেও প্রথমত কি হবে আপনি যখন প্রমোট করবেন আপনার এই কন্টেন্টগুলো বিভিন্ন অডিয়েন্সের কাছে পৌঁছায় যাবে যখন আপনার কন্টেন্টগুলো অডিয়েন্সের কাছে পৌঁছাবে সেখান থেকে কিন্তু অনেক অডিয়েন্স আপনি পেয়ে যাবে যারা আপনার ফেসবুক পেজটাকে ফলো করবে আপনার কন্টেন্টগুলোকে লাইক করবে আশা করি বুঝতে পেরেছেন সো এভাবেই আপনি আপনার ফেসবুক পেজে অ্যাক্টিভ ফলোয়ারের সংখ্যাগুলো বাড়াতে পারেন এবং ধীরে ধীরে প্রসেসিংয়ের মাধ্যমে আপনার ফেসবুক পেজটা গ্রো করাতে পারেন তবে একটা জিনিস আবারও বলছি খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন কোনোভাবেই যাতে করে আপনি আপনার ফেসবুক পেজে ডেট ফলোয়ার না নিয়ে আসেন আপনি যদি আপনার ফেসবুক পেজে ডেট ফলোয়ার নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা গ্রো করবে না এবং আপনি হতাশ হয়ে পড়বেন যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করে ফেলবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর এইরকম ভিডিওর আপডেট পেতে পাশে দেখাব লাইকানটি প্রেস করে ফেলবেন আরেকটা বিষয় আপনি যদি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোনটা ব্যবহার করে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে এই যে হাতে বাপাসে সেলফ রিলেটেড একটা প্লে লিস্ট দেখতে পাচ্ছেন এই প্লে লিস্টটাও ওয়াচ করতে পারেন সো আবার দেখাবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ